মুজাররেদি বাংলার মুকুটহীন একজন সম্রাট, সাড়ে সাতশো বছর ধরে উনি সম্রাট, সাড়ে সাতশো বছর ধরে উনি সম্রাট। বাংলাদেশের উনার মাজারে যদি ইট পাটকেল কেউ মারতে চায়, উনার মাজার কেউ যদি ভাঙতে চায়, তো বাংলাদেশের যুদ্ধ বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। করে বলেন ঠিক না? প্রে মুসলমান আমার খুব মনোযোগ দিবেন, শুনে রাখবেন। উন্না মুকুটহীন সম্রাট আল্লাহকে নবীকে খুশি করে তারা কবরে চলে গেল, পৃথিবীর মানুষকে আল্লাহ ওনার দিকে ঝুঁকাই দেওয়া হলো। কি কথা বলেন ঠিক না বেঠে? তার মানে বোঝা গেল আপনি অর্থনৈতিকভাবে বিরাট প্রতিপত্তি হলে চার পয়সাও দাম নাই, আপনাকে নবীর কদমের গোলাম হয়ে কবরে যাওয়াটাই হলো সার্থকতা। হাজরাতে নূহ নবীর সাতটা বেটা আছে, হাম, সাম, ইয়াফেস এবং কেনান। কেনান তো কাফের হয়ে মহাপ্লাবনে ডুবে মারা গেল, তিনটা বেটা তার বেঁচে আলো, হাম, সাম, ইয়াফেস। ইয়াফেসের বংশধর হলো আপনার ইয়াজুজ মাজুজ। মনোযোগ দিবেন, ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। আমাদের উচ্চতা যেমন সাড়ে তিন হাত, কিন্তু ইয়াজুজ মাজুজের উচ্চতা সাড়ে তিন হাত না, তারা একশো বিশ হাত করে লম্বা। জোরে বলবেন কি সুবহানাল্লাহ! তাদের চেহারা খুব মারাত্মক বিকট, এবং পৃথিবীতে সবচেয়ে উগ্রপন্থী মানব জাতি তারা ইয়াজুজ মাজুজ। তাদের চুলগুলি হবে লাল লাল, চুলগুলি লাল লাল, সুঠাম দেহের হবে, তারা বিরাট বড় শক্তিশালী এই ইয়াজুজ মাজুজ। তারা ওই যে বর্তমানে তুর্কি এবং রাশিয়া সহ ইউরোপের এই পাশ যে বড় বাসাদিত পাহাড়ি অঞ্চল, এখানে কোনো মানুষ যেতে পারে না, কোনো মানুষের বসবাসের জায়গা সেখানে নাই। এই কঠিন অঞ্চলে তিনি গেলেন, যাওয়ার পরে ওই শেষ সীমানার মানুষগুলি বলল, হে বাদশা জুলকারনাইন, আমাদের এই পাহাড়ি অঞ্চলের ভেদ করে একটা জাতি আমাদের মাঝে এসে আমাদেরকে হত্যা করে আমাদের বাচ্চাদেরকে মেরে নিয়ে যায়, আমাদের শস্য শ্যামল ফসল আর গবাদি পশুগুলি চুরি করে নিয়ে যায়, সেই জাতির নাম ইয়াজুজ মাজুজ। আপনি যদি বলেন তাহলে আমরা অর্থ করে দিব, আপনি এই পাহাড়ে বিরাট বড় করে আপনি প্রাচীন নির্মাণ করে দেন। বাচ্চা জুলকারনাইন বললেন, এ শুনে যান, বাচ্চা জুলকারনাইন বললেন, হে আল্লাহর বান্দারা, আমার মালিক, আমার রব, সারা পৃথিবীর বাচ্চা আমাকে বানিয়েছে, সারা পৃথিবীর বাচ্চা বানিয়েছে, তোমরা আমার প্রজা, তোমাদের দুঃখে আমাকে দুঃখী থাকা, তোমাদের সুখে আমাদের সুখী থাকা, আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমার উপর আল্লাহ আমানত দিয়েছে। কোনো রাষ্ট্রপ্রধান, কোনো নেতা, কোনো ব্যক্তি, কোনো ওসি, ডিসি, এসপি, পুলিশ প্রশাসন, গোয়েন্দা ডিভিশন, সেনাবাহিনী, তারা যদি চিন্তা করে, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন মানুষের নিরাপত্তার জন্য, পুলিশের যদি চিন্তা হয় যে আল্লাহ আমাকে এই দায়িত্বটা আমানত হিসেবে দিয়েছে, আমার দেশের মানুষের নিরাপত্তা, তার অসুবিধা, তার ওই বিপদগ্রস্ততায় তাকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত, তাকে সাহায্য আমাকে করতে হবে। সরকার আমাকে বেতন দেয়, আমি তার কাছ থেকে কোনো ঘুষ নেব না, টাকা নেব না, আমি তাকে সাহায্য করব। পুলিশ যদি এই চিন্তা করে তাহলে আমার দেশে কোনো চোর ডাকাত থাকবে না, কোনো দুর্নীতি চলবে না। কথা কোন ঠিক কিনা? তারা যদি বলে যে হ্যাঁ এটা আল্লাহর দেওয়া দায়িত্ব, তাহলে আর কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আমরা আমাদের যার যার অবস্থান থেকে যদি আমরা এই যার যার দায়িত্ব পালন করি, যেমন আমি আপনারা দাওয়াত করছেন, আমি কিন্তু একটু আগে আসছি। কেন আসছি? যে আসার পরে কমিটির যারা আছে তাদের চিন্তা হলো হুজুর আসছে, আসছেন তার চিন্তা নেই, কারণ বক্তা যদি না আসে তাহলে কমিটির এই হার্ড স্ট্রোক করার মতো পজিশন এসে যায়। আর আমরা যারা বক্তা মাহফিলে আসি, রওনা দেওয়ার সময় আমরা চিন্তা করি যানজটে পড়লে আমাদের শরীরে ঘাম আসে, যে টাইম মতো যদি পৌঁছাইতে না পারি তাহলে এটা মানসম্মানের ব্যাপার। এত বড় আয়োজন করছে, কষ্ট করে পরিশ্রম করে তারা এক মাস দুই মাস করে পরিশ্রম করতেছে, আমি যদি সময় মতো না পৌঁছাই তাহলে তাদের সমস্ত আয়োজনগুলি কি হবে, ব্যর্থ হয়ে যাবে। তো তখন আমাদের শরীরেও কি আসে, ঘাম আসে, যে হায় হায় আল্লাহ এই সময় মতো যদি পৌঁছাইতে না পারি। তো যেন আমাদের দায়িত্ব থেকে আমরা একটু আগে ভাগে আসি, এসে আমরা একটু বিশ্রাম করলে দেখা যায় যে সবার
এই চিন্তাটা পেরেশানিটা দূর হয়, আমারও চিন্তা থাকে না, কমিটিরও চিন্তা থাকে না। আর শ্রোতা যারা জানে জানে যে হুজুর আসছে, আর চিন্তা নেই। হুজুর অসুস্থ হইলেও, বক্তা স্টেজে আসলেও দুই চার কথা অসুস্থ হয়ে গেলেও মানুষ বলবে না হুজুর আসছিল, তিনি অসুস্থ, তিনি বলতে পারেন নাই, অসুস্থ তো আল্লাহর ইচ্ছা, কারো কিছু করার থাকে না। তো সবাই যদি সবার দায়িত্ব ঠিক মতো পালন করে তাহলে আমাদের দেশ সুন্দর, আমরা সুন্দর, সমাজ সুন্দর, কথা বলেন ঠিক না বেটি? কোনো ঝামেলা থাকে না, ক্লিয়ার? তো বাচ্চা জুলকারনাইন বলতেছে, আল্লাহর বান্দারা সারা পৃথিবীর বাচ্চা আল্লাহ আমারে বানাইছে, আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া। একসাথে বলবেন না সুবহানাল্লাহ, দেখেন কি সুন্দর কথা। প্রজারা বলতেছে এই ইয়াজুজ মাজুজ এসে আমাদেরকে হত্যা করে, আমাদের মাল সামানে লুট করে নিয়ে যায়, আমাদের সন্তানদেরকে হত্যা করে, এই জুলুম থেকে আপনি আমাদেরকে বাঁচান। আর যদি আপনি চান তাহলে আমরা কিছু পয়সা করি, অর্থ করি দিয়ে আপনাকে সাহায্য করব। তো বাচ্চা বলতেছে না, আল্লাহ আমাকে বাচ্চা বানাইছে, তোমরা আমার অধীনস্থ, কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে, আমার অর্থ দিয়ে, আমার রাজস্ব কোষ দিয়ে তোমাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমানত, তোমরা চিন্তা করো না, আমিই ব্যবস্থা করতেছি। এটা কোরআনের আলোচনা, আল্লাহ রসুলের হাদিসের আলোচনা। তখন আল্লাহর নবী বলতেছেন ইয়াজুজ মাজুজের সেই প্রাচীর বানানোর জন্য উনি পাতাল পর্যন্ত খুঁজে সীসা তামা একসাথে গলাইয়া, তারপরে সীসা এবং তামা গলাইয়া সেই প্রাচীর তিনি নির্মাণ করে দিলেন। একসাথে বলা যেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বললেন বিরাট বড় এই প্রাচীর, প্রত্যেক দিন ইয়াজুজ মাজুজ এত বড় নিকৃষ্ট তারা জিব্বা দিয়ে এটা চাটতে থাকে এবং হাতুড়ি দিয়ে সেটা ভাঙ্গার জন্য চেষ্টা করতে থাকে, প্রত্যেক দিন ভাঙতে ভাঙতে একেবারে শেষ প্রান্তে চলে আসে, সারা দিন ওরা ভাঙতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই প্রাচীরটা ভেঙ্গে পৃথিবীতে আসার জন্য চেষ্টা করতে থাকে। আল্লাহ রসুল বললেন প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ভাঙতে চেষ্টা করে, কিন্তু না না, সন্ধ্যা যখন ঘনায় যায় তখন তাদের যে বাদশাহ আছে রাজা, সে রাজা বলতেছে চল ফেরত চলে যাই, বাকি কাজ আমরা কালকে করব, কালকে করবে। এইভাবে চলে যায়, আবার আল্লাহর কুদরতিভাবে ওই প্রাচীরটা আল্লাহ আবার ওইরকম পুনরায় নির্মাণ করে দেয়, পরের দিন আবার কাজ শুরু করে ভাঙ্গা, সন্ধ্যাবেলা একই কথা, চলো চল আমরা কালকে আবার শুরু করব। আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্ব সময়ে যখন ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসার পরের ঘটনা এটা, দাজ্জাল আসবে, দাজ্জালকে হত্যা করা হবে, তারপরে ইয়াজুজ মাজুজ আসবে, সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজ তখনই বের হবে, ওই যে সেই বিরাট বড় প্রাচীর, এই প্রাচীরের কাছে যাইয়া তারা খনন করতে থাকবে, ভাঙতে শুরু করবে, সন্ধ্যাবেলা যখন আসবে তখন কিয়ামতের ওই সময় তাদের বাচ্চা যে হবে সে বলবে আগামীকাল বাকি কাজ সারব ইনশা আল্লাহ। এত বছর কিন্তু ইনশা আল্লাহ বলে নাই, কিন্তু কিয়ামতের ওই দিন যখন ইনশা আল্লাহ বলবে, আ মুসলমান এজন্য আগামী দিন কি করবেন, ইনশাল্লাহ শব্দ ব্যবহার করবেন, আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিবেন, আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিবেন, ইনশাল্লাহ শব্দ ব্যবহার করবেন, যে আমি খাবো ইনশাল্লাহ, আমার ছেলে বিয়ে দেব ইনশাল্লাহ, আমি বিদেশ যাব ইনশাল্লাহ, আল্লাহর ইচ্ছায় আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে পৃথিবীর কোনো শক্তির দ্বারা সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান হাট হাজারিবাসী, এটা হাট হাজারি না, হাট হাজারি মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন, বাবাজি মায়েরা আপনারা শুনে যান, জুলকারনাইনের সেই প্রাচীর কিয়ামতের পূর্ব সময়ে ইয়াজুজ মাজুজরা ইনশাল্লাহ বলার পরে সেই দিন তারা ভেঙে পৃথিবীতে আসবে, এত পরিমাণে আসবে, লোহিত সাগর আরব সাগরে যারা গেছেন আপনারা, লোহিত সাগর আর আরব সাগরের সব পানি পান করে তারা খাইয়ে শেষ করে ফেলবে, কি পরিমাণে তারা দুনিয়াতে আসবে বার বুঝেন? লোহিত সাগর আর আরব সাগরের পানি, পৃথিবীর কোন নদীর পানি, পদ্মা মেঘনা যমুনা কোন নদীর পানি আর অবশিষ্ট থাকবে না, কোন পুকুরের পানি থাকবে না, কোন খাল বিলের,
পানি পর্যন্ত কোনো হ্রদের পানি থাকবে না। পৃথিবীর মধ্যে যত ভূমধ্য সাগর আছে সব পানিগুলি তারা খেয়ে খেয়ে শেষ করে ফেলবে, এত পরিমাণে আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাবে। আল্লাহ নবী বললেন, উম্মত কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে 1000 জনের একজন জান্নাতে যাবে, বাদ বাকি 999 জন জাহান্নামে যাবে। চিন্তা না, চিন্তায় পড়ছেননি আপনারা? বিরাট চিন্তায় পড়ে গেছে যে 1000-এর ভিতরে 999 জন জাহান্নামে আর একজন জান্নাতে, তাহলে কারা? সাহাবায়ে কিরাম চিন্তায় পড়ে গেছে। আল্লাহর নবী বলেন, ভয়ের কারণ নাই, ওই 999 জন হবে ইয়াজুজ মাজুজের দল। আল্লাহু আকবার! না না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে! 999 জন ইয়াজুজ মাজুজ আর একজন আমার, এই আমার এই গরীব উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, অর্থাৎ উম্মতের 100 জনের 100 জন জান্নাতে। না না হয় নাই, আরো জোরে, হ্যাঁ আরো জোরে, আরো জোরে! তাহলে রাসূলুল্লাহ পাইয়া আমরা খুশি, এই জন্য মিলাদুন্নবীর মাহফিল কিয়ামত পর্যন্ত হায়াত হলেও চলবে, হাত উঁচা করে বলেন ঠিক না বেটা? এত বড় দামি নবীর উম্মত আমরা হইলাম, আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত চিন্তার কারণ নাই, 1000-এর মধ্যে 999 জন হবে ইয়াজুজ মাজুজ আর একজন হবে আমার উম্মত, তার মানে 100 জন উম্মতে 100 জনই জান্নাতে চলে যাবে, রাহমাতুল লিল আলামিন। কাজী নজরুল কত চমৎকার বললেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খোদা তোমার মেহেরবানী। বলেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহের, খোদা তোমার মেহের, তুমি কতই দিলে রতন ভাই বড়াদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বড়াদার পুত্র স্বজন, খুদা পেলি অন্য যুগাও, খুদা পেলি অন্য যুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। বন্ধুগণ আমার, সেই জুলকারনাইন বাদশা উজির, উজির আজম হযরত খিজির আলাইহিস সালাম, বাদশা জুলকারনাইন মুসলমান হইলেন কেমনে দেখেন? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম খোদারি খলিল, কাবা শরীফ নির্মাণ করতেছিলেন, আমার দিকে তাকাবেন, কাবা শরীফ নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই কাবা শরীফ নির্মাণে পাথর মাথায় করে টেনে টেনে আনতেছিলেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম। কাবা ঘর গাঁথতে 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 যখন তিনি আর হাতের লাগাল পান না, তখন ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর আনলেন, এই পাথরটা বর্তমান নাম মাকামে ইব্রাহিম। জোরে বলা যাবে কি মারহাবা! কাবা শরীফে তাওয়াফের সময় একটা সুন্দর স্বর্ণের মতো দেখা যায়, দেখবেন গ্লাসের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের পা মুবারকের সাপ, সেই পাথর এখনো আছে, ওটা কাবা শরীফের দরজার সাথে লাগানো ছিল, ইতিহাস শুনেন, দরজার সাথে লাগানো ছিল, ওটা সরিয়ে আনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আরো জোরে জোরে,
সাহাবায়ে কিরামের সম্মান দেখেন, উনি ওটা সরিয়ে নিয়ে ওইখানে স্থাপন করলেন, কিন্তু আজও পর্যন্ত কোনো আলিম, কোনো সাহাবি, কোনো মুফতি প্রশ্ন তুলতে পারে নাই যে পাথর কাবা শরীফের দরজায় ছিল সেটা ওমর সরিয়ে আনার কি। কারণ ওমর তো তিনি রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিন, তোমরা আমার সুন্নাত মানবেই, আমার পরে আমার খুলাফায়ের রাশিদিনের আদর্শ সুন্না রীতিনীতি পথ মেনে চলবা। আরো জন উনি তারাবির নামাজ চালু করলেন 8 টাকা 20 টাকা কত টাকা, উনি জমাতের সাথে মসজিদে নববীতে 20 টাকার তারাবি চালু করলেন, মারহাবা কর কত টাকা। তাহলে আজকে যারা 8 টাকা বানাইছে তাহলে বোঝা গেল এটা হলো নিকৃষ্ট বেদাত। আসতে বলেন কেন, জোরে বলেন নিকৃষ্ট বেদাত। কারণ হযরত উমরের সিদ্ধান্তকে উপেক্ষা করা, পৃথিবীতে কোন মায়ের পুত কোন মা তার সন্তান জন্ম দিতে পারে নাই যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত উপেক্ষা করে নতুন ধর্মমত চালু করবে, কোন মা জন্ম দিতে পারে নাই, কিন্তু যারা আজকে করলো তারাই নিকৃষ্ট বেদাত চালু করলো, এটা আমরা কখনোই সুন্নিরা মেনে নিতে পারবো না। বুঝতে কি আর অসুবিধা, আর দলিলের দরকার, এত রাত দলিল দিয়ে কি করবে, বুঝে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই পাথর মাকাম ইব্রাহিম, এই পাথরখানে ইসমাইল আলাইহিস সালাম আনলেন, আপনারা জানেন 10 তলা 20 তলা বিল্ডিং এর লিফট ছাড়া উঠা নামা করাটা দুষ্কর। লিফটে চললেন, সুইচ টিপ দিলেন, নাম্বার চাপ দিলেন, লিফটটা আপনাকে অটোমেটিক উপরের দিকে নিয়ে গেল, আবার নিচে নেমে নিয়ে আসলো। এই মাকাম ইব্রাহিমের পাথর আল্লাহ পাক লিফট বানাই দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম উপরে যাইতে মন চাইলে পাথরটাকে উপরের দিকে নিয়ে যাইত, পা মুবারকের দাগ বসে গেল, পা মুবারকের এখান থেকে এক্সারসাইজ মাসলা বুঝাই দিয়ে যায়, শিখে যাবে, আমার কাছ থেকে কিছু কিছু রহস্য পাবে। পা মুবারকের দাগ বসে গেল সাপ, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিসসালাম পা মুবারকের দাগ বসে গেল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, পা মুবারকের দাগ উনি যদি সেই দিন জুতা পরতেন তাহলে কি পায়ের দাগ হতো না জুতার দাগ হতো? তার মানে বোঝা গেল কাবা ঘর নির্মাণ করার সময় উনি জুতা পায় দেন নাই, এটা কাবার ইজ্জত। সাইয়েদুনা ইব্রাহিম আল্লাহর সাইয়েদ, কাবা শরীফকে তিনি সম্মান করেছেন, তখন ঠিক কিনা কাবা শরীফকে শাইরকে সম্মান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু আজকে যদি আপনারা হজে যান দেখবেন অনেক হাজিরা জুতা পায়ে দিয়ে তাওয়াফ করে। আমি এবছর হজে দেখে আসছি, ভিডিও করে নিয়ে আসছি আমার মোবাইলে, জুতা পায়ে দিয়ে হাজিরা খোদার ঘর তাওয়াফ করে অনেক হাজির আসছে। আল্লাহ আল্লাহ, ওই তাওয়াফের মুতাফের ভিতরে হযরতে সাইয়্যেদুনা ইসমাইল আলাইহিস সালামের মাজার কাবা শরীফের দরজা আবার আল্লাহু আকবার, কোন বর্ণনা আসছে নূহ আলাইহিস সালামের মাজার ওখানে, কোন বর্ণনা আসছে সুলাইমান আলাইহিস সালামের মাজার, কোন কোন বর্ণনা আসছে 360 জন নবী আলাইহিস সালামের মাজার ওই মুতাফের ভিতরে আছে। না না হয় না, আরো জোরে বলেন। এখন প্রশ্ন করবেন, 360 জন নবী দুনিয়ার এত জায়গা বাদ দিয়ে কেন কাবা শরীফে তাদেরকে কবর দিতে বললেন? এজন্যই আরবিতে একটা প্রবাদ আছে, সরফুল মাকিনা অসরফুল মাকান, সরফুল মাকানে অসরফুল মাকিন, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। হুজুর গাউসে মাইজ ভান্ডারি আল্লাহর মহানলি এখানে আসার কারণে এই এলাকার দাম বেড়ে গেছে, আমাদের কারণে আপনাদের কারণে উনার দাম বাড়ে নাই, কি কথা কন না কা।
মুরিদের কারণে পীরের দাম বাড়ে না, ওলির গায়ে মুহিব্বিনদের কারণে ওলির দাম বাড়ে না, ওলিদের কারণে ওই জায়গার দাম বেড়ে যায়। শাহজালাল ইয়ামেনী একজন মুকুটহীন সম্রাট। আজকে আমি কোনো রাজনীতি বুঝি না, যারা ধরে নেই আমাদের অর্থনীতিকে, এই অনেক টাকা পয়সা ড্যানবাম করে দিল, দুর্নীতি যারা করলো, সব দলের ভিতরে দুর্নীতি আছে, সব জায়গায় এরকম আছে। ধরেন যারা জনগণের অর্থগুলি দুর্নীতি করলো, তারা চিন্তা করলো কোটি কোটি টাকা হলে আমার অনেক ভালো। আসলে কি টাকাই সুখ না? আজকে শত শত বছর ধরে আল্লাহর ওলির মাজার মুসলমানরা জিয়ারত করে, সাড়ে সাতশো বছর ধরে শাহজালাল ইয়ামেনী মুজাররেদি বাংলার মুকুটহীন একজন সম্রাট, সাড়ে সাতশো বছর ধরে উনি সম্রাট, সাড়ে সাতশো বছর ধরে উনি সম্রাট। বাংলাদেশের উনার মাজারে যদি ইট পাটকেল কেউ মারতে চায়, উনার মাজার কেউ যদি ভাঙতে চায়, তো বাংলাদেশের যুদ্ধ বিশ্বযুদ্ধ বেঁধে যাবে। করে বলেন ঠিক না? প্রে মুসলমান আমার খুব মনোযোগ দিবেন, শুনে রাখবেন, উন্না মুকুটহীন সম্রাট আল্লাহকে নবীকে খুশি করে তারা কবরে চলে গেল, পৃথিবীর মানুষকে আল্লাহ ওনার দিকে ঝুঁকাই দেওয়া হলো। কি কথা বলেন ঠিক না বেঠে? তার মানে বোঝা গেল আপনি অর্থনৈতিকভাবে বিরাট প্রতিপত্তি হলে চার পয়সাও দাম নাই, আপনাকে নবীর কদমের গোলাম হয়ে কবরে যাওয়াটাই হলো সার্থকতা। এটা কেউ যদি বুঝে তাহলে আর অসুবিধা নেই, সে জীবনে সুখ পাবে। কোটি কোটি টাকা ছেলে মানুষ না, মক্কার বেডি নিয়ে নাচে দরবেশ, মাফ করে দিবে কে কোন দলের আমি জানি না, দরবেশ ওর চুল সাদা দাড়ি সাদা, ওই বেটা ডেকু চুল সাদা দাড়ি সাদা জুব্বা সাদা, আমি সহিয়া দিচ্ছি সারা কিছু মানি না, এর ফুলা সাড়ে তিনশো টাকা, সাড়ে তিনশো কোটি টাকা খরচা করে দুবাইতে তার বিবাহ বার্ষিকী উদযাপন করে, চিন্তা করেন তো জীবন বরবাদ। এই অর্থের, এই সম্পদের, এই বিরাট বড় প্রতিপত্তির কোনো চার পয়সা দাম নাই। আমরা সুন্নিরা হকের উপরে আছি, আমরা ওলি হতে পারি নাই কিন্তু ওলির সঙ্গী হতে পেরেছি, কথা বল ঠিক না? তা আমাদের জীবন ধন্য, আমাদের জীবন ধন্য। এই জন্য নবীর কদমের গোলামি হচ্ছে সবচেয়ে বড় দামি। কবির মনোযোগ দিয়ে শুনে যাবেন, বাবা মুসলমান হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার পবিত্র পায়ের দাগ এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই দাগটা থাকবে, কিয়ামত পর্যন্ত এটা মুছে যাবে না, এটা নষ্ট হবে না। যখন উনি কাবা ঘর বানাচ্ছিলেন, এই অনেক ওয়াজ বলছি, বিরাট ওয়াজ, এটা শেষ হবে না, তা যদ্দূর যায় তো কাবা ঘর উনি বানাচ্ছেন, নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে, ওই রাস্তা দিয়ে জুলকারনাইন যাচ্ছে, বাচ্চা জুলকারনাইন ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখছেন, ও রাস্তা দিয়ে বাচ্চা জুলকারনাইন যাচ্ছে। জুলকারনাইন জিজ্ঞেস করলেন, হযরত আপনি কি করেন? বলে আল্লাহর ঘর নির্মাণ করি। বলে আল্লাহকে? আল্লাহু আকবার, না না হয় না, আরো জোরে জোরে জোরে, আল্লাহ কে? জিজ্ঞেস করলেন আল্লাহ কে? বলে তিনি রব, স্রষ্টা, মালিক, খালিক। বলে ওনাকে তো চিনি না, ওনাকে তো দেখি না, মানব কেমনে? মানব কেমনে? কি করে মানব উনি যে সত্য, কি করে মানব? শাহজালাল ইয়ামেনী ওলি ছিলেন, কি করে মানবেন? যাই নামাজ বিছাই দিলেন, যাই নামাজ বিছাইলেন, পানি আল্লাহ উনার আয়াতের ভিতরে পানি নিয়ে আসলেন, যায় নামাজের উপরে, নদীর উপরে যায় নামাজ বিছাইয়া, আল্লাহর ওলি যায় নামাজ দিয়া, একানা হাজার হাজার স্বর্ণ বাহিনী নিয়ে সুরমা নদী সেই দিন পার হয়ে গেলেন। আহা, সেই দিন যদি আল্লাহ উনার এই বেলায়েত না দিত, আজ পর্যন্ত বাংলার জমিনে খোদার কালেমার দিন এইরকম আমরা পাইতাম না, কথা কয়। ওলিদের বেলায়েতকে যারা অস্বীকার করে এরা বুকা, এরা কি বুকা? এরা বুঝে না,
এরা অনেক কিছুই বোঝার চেষ্টা করেন, এটা আপনাকে আকল দিয়ে বুঝতে হবে, অনেক দামি কথা। তো জুলকারনাইন জিজ্ঞেস করতেছে, আল্লাহ কি? আমি তো চিনি, ওটা আবার কি? বলে তিনি স্রষ্টা, সব কিছু তিনি সৃষ্টি করছেন, আকাশ পাতাল জমিন গাছ তরু লতে পাতা। তো ওনার ঘর, এই ঘরে তাওয়াফ হবে, ওনার ইবাদত হবে, সেজদা হবে, নামাজ হবে, ওনার আইন এই ঘরে চলবে। তো ওনাকে তো চিনি না, তো চিনবো কি করে? বলে কি করলে তুমি বিশ্বাস করবে যে আল্লাহ আছে? বলতেছে ওই যে ভেড়ার পাল, ওই ভেড়ার দলে যদি আইসে সাক্ষ্য দেয় যে আল্লাহ আছে, তাহলে আমি জুলকারনাইন মেনে নেব আল্লাহ আছে। বাদশা জুলকারনাইন বলতেছে, ইব্রাহিম আল্লাহ যে আছে আমি কি করে বুঝবো, তিনি যে স্রষ্টা তাও কি করে বুঝবো? তবে হ্যাঁ, ভেড়ার দল যদি বলে আল্লাহ আছে, আপনার কালেমার সাক্ষ্য যদি ভেড়ার দলে দেয়, কারণ ভেড়া তো কথা বলতে পারে না, ও মানুষের ভাষা জানে না, ও আর একটা জাতি, সে আল্লাহ সৃষ্টি। ভেড়ার দল যদি কালেমার সাক্ষ্য দেয় গো ইব্রাহিম, তাহলে বুঝবো আপনার আল্লাহ আছে। আল্লাহর খলিল ভেড়ার দলকে কাছে ডাকলেন, আল্লাহর খলিল যখন ডাক দিয়েছেন, সমস্ত ভেড়ার দল পালেরা দৌড়াইয়া কাবার পাশে আল্লাহর খলিলের সামনে দাঁড়ায় গেছে। ঠিক তখনই খুদারি খলিল ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ভেড়ার দল তোমরা খুদার কালেমার সাক্ষ্য দাও। একসাথে ভেড়ার দল না, প্রত্যেকটা ভেড়ার জবান খুলে গেল। ভেড়ার দল তখন বলতে লাগলো, ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। জুলকারনাইন বলল, হুজুর আর বুঝার বাকি নাই, আর বুঝার? খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে তিনি আনলেন, সুবহানাল্লাহ, কি পারি যায় না, আপনারও পারেন, সুযোগ আছে না এরকম? পৃথিবীতে বর্তমানে বিজ্ঞানীরা পারত না, হ্যাঁ সম্ভব আছে? অবশ্যই না, যদি বিজ্ঞানের ক্ষমতা থাকতো তাহলে তারা যুদ্ধ করার আগে সব ওই দেশের নদীর পানি শুকাই বলছে, তাহলে ভারতে আমরা পানি সেরে দিয়ে উপহার দিছে, ওইটা আমরা একবারে বোতলে ভরে ফেলতাম। দেখেন ভারত মুসলমান মারে কিন্তু খাজা বাবার মাজারে হাত দেয় না, এত মুসলিম হিন্দু দাঙ্গা হলো, এত মুসলমান মরলো, হিন্দু মরলো, নিজেরা মারামারি করলো, যুদ্ধ বিগ্রহ হলো, কিন্তু খাজা বাবার মাজারেও হাত দেয় না। জানে এইখানে হাত দিলে এমন বাটাম চালান খাবো যে ভারত তো ভারত থাকবে না, ওর ইতিহাস পর্যন্ত পাইতে যাবে। ওলি আল্লাহকে খুশি করে দিয়েছে, আনা সাগরের পানি পানির লুটার ভিতরে নিয়ে আসলেন। এইভাবে একজন না দুইজন না, এক কোটি কালেমাহিদ বিশ্বাসী মানুষের কলিজায় খাজা বাবা আজমেরি কালেমার বীজ বপন করে দিলেন, যার কারণে আজকে উপমহাদেশে একটা না দুইটা না 75 কোটি মুসলমান খাজা বাবা আজমেরির অবদান। যারা ওলি মানো না, তোমাদের মতো বুকা বলো, আল্লাহর দুনিয়ায় আর হতে পারে না। আপনাকে বুঝতে হবে, একজনকে কালেমা দিলেন ইব্রাহিম আলাইহিস্সালাম, আল্লাহ তাকে এত সম্মানিত করলেন যে সারা পৃথিবীর বাচ্চা, ওনার প্রধান উজির ছিলেন খিজির আলাইহিস্সালাম, দুইজনে আবে হায়াতের পানি পান করার জন্য রওনা দিছে, ইমাম ইবনে কাসির আল বাদায়েতে লিখছে, আবে হায়াতের পানি পান করার জন্য দুইজনে পৃথিবীর এক দুর্ভেদ্য জায়গা রওনা করছে। জুলকারনাইন বললেন, হযরত খিজির আপনি তো আমার উজির রওনা দেন আগে,
খিজির আলী ইসলাম আগে আগে যে তিনি আবে হায়াতের পানি পান করলেন, কিন্তু জুলকারনাইন পান নাই। আল্লাহ এত বড় লম্বা হায়াত ওনাকে দিলেন। ইব্রাহিম আলাইহ ইসলামের জমানা চলে গেল, বনি ইসরায়েলের 70,000 নবী চলে গেল। হাজারাতে মুসা নবীর জমানা আসার পরে খিজির আলাইহ ইসলাম তখনও জিন্দা, বলেন হায়াত কি আমাদের হাতে না আল্লাহর হাতে? কার হাতে? আল্লাহর হাতে। এখানে আমাদের কোনো হাত? বাবা মুসলমান খুব মনোযোগ দিবেন, হযরতে যুলকারনাইন হযরতে খিজির আলাইহি সালাতু ওয়াসসালামের সঙ্গে ওনারুজি যুলকারনাইন ইন্তেকাল করলেন, খিজির আলাইহি সালাম তখনও জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিরাট বড় হায়াত দিলেন। উম্মতে মুহাম্মাদের মধ্যেও এত বড় লম্বা হায়াত আর কারো নসিবে হয় নাই, আল্লাহ তাকে এত বড় লম্বা হায়াত দিলেন। হায়াত যেতে 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 হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিলেন। আহা হা, উনি হযরত মুসা আলাইহিস সালামের জমানায় মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছিলেন। ওয়াজ করা অবস্থায় তবে একটু বলে দিয়ে যায়, কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন, আবার কেউ কেউ বলেছেন তিনি ওলি ছিলেন। এই বিষয় নিয়ে মত পার্থক্য আছে, কেউ বলেছেন তিনি নবী, কেউ বলেছেন তিনি ওলি। তিনি যাই হোক না কেন, তিনি আল্লাহর একজন পেয়ারা মেহবুব বান্দা। নবী হোক অথবা ওলি হোক, তিনি আল্লাহর মকবুল। দীর্ঘ লম্বা হায়াত, বিরাট বড় হায়াত ওনার। হযরত মুসা আলাইহিস সালামের জমানা, মুসা আলাইহিস সালাম ওয়াজ করতে লাগলেন। ওয়াজ করার সময় একজন ভদ্রলোক জিজ্ঞেস করলো, ও আল্লাহর নবী, বর্তমান জমানার সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমি নিজে, আমি ছাড়া আর কি হবে? আমি ছাড়া? কিন্তু আল্লাহর কাছে প্রশ্নের উত্তরটা ভালো লাগে নাই, আল্লাহর কাছে ভালো লাগে না। এই জন্য পৃথিবীর যত ওলি দেখবেন, ওলিরা তার নামনীয় ছিলেন, নরম ছিলেন। ওলিরা নিজেকে নাসিজ, গুনাগার মনে করতেন। পৃথিবীর যত ওলিরা তারা কিন্তু আমাদের মতো এরকম দেখাইতেন না। কি কথা কর না, তিন কথা লাভ দিয়ে ছয় কথা, এগুলো কি? এগুলি আমাদের সুন্নতের শিক্ষা না, তরিকতের শিক্ষা না। কোন ওলি জীবনে কোনো লাফালাফি করেন নাই, তারা মানুষদেরকে ভালোবাসা দিয়ে এমনভাবে আকৃষ্ট করছে, আল্লাহ আকবার। তাদের ভালোবাসা এখনো মানুষ শিক্ষিত থাকে, তাদের মাজারের পাশে বসলে মানুষ শান্তি পায়। কারণ কি জানেন? ও রুহের একটা পাওয়ার আছে। কি কথা কন না কেন, রুহের কি আছে? পাওয়ার আছে। যারা ওই রুহ নিয়ে চলে গেছেন আল্লাহ তাদের উপরে এত খুশি। ইন্না রাহমাতুল্লাহি করিবুন মিনাল মুহসিনিন, তাদের উপরে আল্লাহর অবারিত সাকিনা নাজিল হতেই থাকে। এজন্য মানুষ ওনাদের জিয়ারতে গেলে, ওনাদের পাশে বসলে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে অন্তরে সাকিনা আসতে থাকে, মানুষের ভালো লাগতে থাকে। এজন্য মানুষ খালি ছুটে যায়, মানুষ কি যায়? ছুটে ছুটে তাদের কাছে যায়। প্রিয় মুসলমান খুব মনোযোগ দিবেন, হাজারাতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দুঃখিত মুসা আলাইহিস সালাম প্রশ্নের জবাব দিলেন, আল্লাহ তখনই ওহি করে বললেন, মুসা রে তোমার জবাব সুন্দর হয় নাই। আ মুসা, তুমি যাও, তোমার চাইতে আমি আল্লাহ একজন জ্ঞানী বান্দা বানায় রাখছি, তার কাছে যেই জ্ঞানটা আমি আল্লাহ দিছি সেই জ্ঞানটা তোমার কাছে নাই। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি তারে যে এলেমটা দিছি, এলেমটা তোমার কাছে? আমি ফরিদ হিসাবের কাছে যে এলেমটা আছে, ওরে হুজুর গাউসে পাক মাইজমেন্ডারের কাছে যেটা ছিল ওটা আমার কাছে? কথা কর না কেন, ওটা আমার কাছে? শাহজাল আলী আমিনী মুজাররদি রহমতুল্লাহের কাছে যা ছিল, এদেশে 60 লক্ষ আলেন তাদের কাছে? কথা কর না কেন, তাদের কাছে? খাজা বাবা আজমিরের কাছে আল্লাহ যে এলেম দিয়েছিলেন, নিয়ামত দিয়েছিলেন, ওটাই বর্তমানে 100 কোটি মুসলমানের ভিতরে
নেই। ওটা যদি আমাদের মধ্যে থাকত তাহলে আজকে ফিলিস্তিনের ইসরায়েলের কাছে ফিলিস্তিনের মুসলমানদের দিন দিন মার খেতে হতো না। কথা কর ঠিক না বেটে? আমাদের কাছে না, এটা শূন্য হয়ে গেছি আমরা, সেই পাওয়ারলেস হয়ে গেছি মুসলমানের যে পাওয়ার ছিল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। আমাদের খাবারের ভিতরে ভেজাল, পানির ভিতরে ভেজাল, নীতির ভিতরে ভেজাল, আকিদার ভিতরে ভেজাল, আমলের ভিতরে ভেজাল, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যায় করিয়া, মানুষের হক নষ্ট করিয়া, কাবা শরীফে কোটি বছর যদি ইবাদত করেন, আল্লাহর কসম একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। একটা সেজদাও মঞ্জুর? আহা কি আফসোস হতো বাগা, ঘুষের টাকা দিয়ে ছেলেরে দামি মোবাইল কিনে দিচ্ছে, সি 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 কি হতো বাগা, ঘুষের টাকা দিয়ে ছেলেরে 3 লাখ টাকার মোটরসাইকেল কিনে দিচ্ছে। বলেন তো কেয়ামতের ময়দানে ওই ছেলে 4 পয়সা কাজে লাগবে, কবরে লাগবে, মৌতে লাগবে? বলেন ওই বাপের করুণা হোক, ওই ছেলে করুণার কাছে যাবে, জীবনেও যাবে না। এই যে নতুন আরেকটা ভাইরাস পৃথিবীতে আসছে, সারা শরীরে ঘা হয়, ঘা হ্যাঁ 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 রে বিচ্ছিরি দেখা যায়, ভয়ঙ্কর। আফ্রিকাতে সরিয়ে গেছে সেটা, বিশ্রী ভয়ঙ্কর গন্ধ আসে শরীর থেকে, ওটা আসলে তো খুঁজেই পাওয়া যাবে না। করোনা তো গন্ধবন্ধ নাই, করোনা গন্ধবন্ধ নাই, এটা আসলে, এটা আসলে এটা দেখলে মানুষ ডরাবে, বলে সর্বনাশের কাছে যাওয়া যাবে। এমপক্স না কি বলে, হ্যাঁ মাংকিপক্স, বানর থেকে এটাইছে। আহা কি কঠিন রোগ, এটা যদি সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে মাংকিপক্স, শরীরে জায়গায় জায়গায় ঘা হবে, বিচ্ছিরি দেখা যাবে, বিভৎস দেখা যাবে। ধরেন ওই লোকের ওই মাংকিপক্স হয়ে গেছে, তার ছেলের জন্য সে হালাল হারাম না বেছে, গরিব মানুষের চোখের পানি জড়াই দিচ্ছে। অনেক গরিব মানুষ তারা থানায় যায় কিসের জন্য, একটু আইনের আশ্রয় নেওয়ার জন্য, সহযোগিতার জন্য। আদালতে দেয় দ্বারা একজন বৃদ্ধ মা ন্যায় বিচার পাওয়ার আশা, কিন্তু যদি বিচারক টাকার ক্ষমতার অন্যদিকে ঝুঁকিয়ে ওই বৃদ্ধের চোখের পানি ধরায় দেয়, বলেন এই চোখের পানি সে কি করে তার মূল্য পরিশোধ করে? কঠিন মেহেশর এই লোকটা কি করে এই দরিদ্র মানুষের চোখের পানির মূল্য সেই দিন পরিশোধ করবে? শোনেন, শাহজালাল আলী আমিনী শুধু খানকার পীর ছিলেন না, উনি জালেমকে ধ্বংস করার জন্য তলোয়ার হাতে নিয়েছিলেন। উপস্থিতি অন্যায়, আমাদেরকে মানুষকে বুঝাইতে হবে এটা অন্যায় ঠিক না। এই চোখের পানি কেয়ামতের ময়দানে আহা সে নিভাইতে পারবে, এই চোখের পানির মূল্য সে পরিশোধ করতে পারবে। বড় কঠিন, বড় ভয়াবহ হবে সেই দিন, কত কঠিন ভয়াবহ হবে সে নিজেও বুঝতে পারতেছে না। তার সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, যাদের জন্য সে অন্যায় করলো, কেউ তাদের 4 পয়সাও 1 পয়সাও জীবনে কাজে লাগবে না, জীবন জিন্দিগিটাই বৃথা চলে যাবে বাবাজি। ওর কঠিন থাকে, এই জন্য আমাদেরকে বুঝতে হবে। আমরা যেই দল করি, আপনার দল আপনার কাছে, কিন্তু আখেরাত আমাদের যার যার অবস্থান থেকে হিসাব দিতে হবে। কি কথা কন না কেন, ঠিক আছে, আখেরাত আমাদের যার যার হিসাব আল্লাহর কাছে বুঝাই দিতে হবে, কিন্তু এটা মনে রাখতে। আমি কোনো রাজনীতি করি না, কিন্তু যখন আপনি যেই রাজনীতি আপনার পছন্দ হয়, যেই ব্যক্তি মানে সংগঠন আপনার পছন্দ করেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু মনে রাখবেন মেহেশরের আদালতে কবরের জিন্দিগিতে যার যার প্রশ্নের জবাব তাকে বহন করতে হবে, যার যার হিসাব আল্লাহর দরবারে তাকে বুঝিয়ে দিতে হবে। সেই দিন যাতে আমরা এই আল্লাহর আদালতের আসামি না হয়ে যাই, সেই জন্য আপনাকে দুনিয়ার জিন্দিগি থেকে পরিষ্কার হয়ে কবর যাওয়াটা বুদ্ধিমানের কাজ।
আল্লাহ কোরআনে এক আয়াত আল্লাহ বাস করলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহর কোরআনে আমার রব আমাদেরকে শিক্ষা দিলেন, হে ইমানদারেরা, সন্তান বেটা ছেলে মেয়ে অ্যাটেনশন আমার দিকে তাকাবেন, ছেলে মেয়ে সন্তান বেটার মোহে পড়ে, সম্পদের মোহে পড়ে, আপনারা দাওয়াত দিলেন বেশি টাকা পাইয়া অন্য জায়গা চলে যাব, এখানে আসব না, এটা কি ন্যায় না অন্যায়? জোরে বলেন, জোরে জোরে, দাওয়াত দিলেন আপনি, আপনার আগে হোক, একজনে বললো হুজুর আপনি আসেন, আপনার জিনিস বানাই দেব, মানে অফার দেয়, অনেকে অফার দেয়, খুঁজে মুঝে পায় না, শেষ পর্যন্ত হুজুর দিব না, আমি একটু আসেন, আমি চিন্তা করলাম আয় আয় পাইছি তো, আপনারা করলাম আয় না, আপনি হয়তো জানেন না কিন্তু জানে কে, অন্যায় অন্যায় তো অন্যায় করা যাবে না, আপনাকে দেওয়ার পরে লক্ষ কোটি টাকার ডেটও যদি আসে তারপরেও আপনাকে ঠকানো যাবে না, তো অন্যায়, কারণ আপনার সঙ্গে আমি আগে ওয়াদা করেছি। ইমানদারের লক্ষণ, মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে ভঙ্গ করে, এরা হলো মুনাফিক। কথা খুব মনোযোগ দিবেন, আল্লাহর কোরআন বলতেছে সন্তান আর সম্পদের মোহে পড়ে, সন্তান আর সম্পদের মোহে পড়ে, তোমরা আমি খোদার জিকির থেকে গাফেল হয় না, যদি হও যদি হও যদি হও কি হবে, কোরআন বলতেছে ওমাই আফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে, তোমার আখেরাত বরবাদ হয়ে যাবে, তোমার জিন্দগির চার পয়সা মূল্য হবে না, মানুষ বাসে কয়দিন, দেখেন আপনি দেখতে দেখতে বাবা অনেকে 60 বছর পার হয়ে গেছে, 70 চলে গেল, দেখতে দেখতে স্বপ্নের মতো কত বছর মিলাদুন্নবী করলেন, দেখতে দেখতে এই বছর মিলাদুন্নবী চলে আসছে, কি কথা কন ঠিক কিনা, কেমনে গেছে আপনি নিজেও বুঝেন না, আমি নিজেও বুঝি না যে একটা বছর পার হয়ে গেছে, আমরা নিজেরা বুঝতে পারতেছি না এইভাবেই চলে যাচ্ছে, তাহলে আমাদের সব কিছু আল্লাহ তো রসুলের জন্য হতে হবে, নবীর কদমের গোলামীর জন্য যদি আমরা করতে পারি আমরা জীবনে কামিয়াব হবো।